এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নির্বাচনের কারচুপির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। বলেন, ইভিএম মহাপ্রতারণার নতুন পদ্ধতি, আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি করে ভোট ডাকাতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরস্বতী পূজার দিন নির্বাচন না করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। সকালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়কে এ কর্মসূচিতে বক্তারা বলেন, পূজা আর ভোট একসাথে হতে পারে না। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা শরীফ খান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সমিতির চান্দিনা কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনে 72 ঘন্টার মধ্যে শরীফ খানের খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন বক্তারা। দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পায়রা চত্বরে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ কর্মসূচিতে বক্তারা ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কক্সবাজারের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে। শহীদ দৌলত ময়দানে সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 16 গুণীজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। নোয়াখালী জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জামালপুরে শীতবস্ত্র বিতরণ করেছে ভাসানী অনুসারী পরিষদ। সকালে সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের আটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 500+ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলার 15টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে 8,000 কম্বল বিতরণ করবে সংগঠনটি। এদিকে রংপুরে ছিন্নমূল ও প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করেছে উন্নয়ন সংস্থা বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধী সোসাইটি। নগরীর পানবাজার এলাকায় 1,000 কম্বল বিতরণ করেন তারা। সাতক্ষীরায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের 15 চোরাকারবারি। স্বাভাবিক জীবনে ফিরতে তারা নতুন কর্মসংস্থানে যাবেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান। হবিগঞ্জের রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 200 বছর পূর্তি উৎসব হয়েছে। সকালে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। শাফিন খান, বাংলাভিশন, নিউজ ডেস্ক।